চট্টগ্রামের সাতকানিয়ায় মার্চা পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর 2:30টার দিকে উপজেলা ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন মজিদা আক্তার, তবে অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ। তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে কক্সবাজারমুখী মার্চা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুজন আহত হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার সড়কের মিঠাদীঘি আজকে দুপুরে জুমার নামাজের পর আধা ঘন্টা পরে 2:30টার দিকে কক্সবাজার থেকে মুখে একটি মার্চা গাড়ি বেপরোয়া ছিল। মার্চা গাড়ি বেপরোয়া চালানোর কারণে এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর কার গাড়িটি ছিল কক্সবাজার থেকে কেরানীহাট দিকে যাচ্ছিল। ড্রাইভার বর্তমান গুরুতর আহত, একে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় এবং সহযোগিতায়। আমরা প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার বরাবর আবেদন করতে চাই, এই সড়কটি দ্রুত বাস্তবায়নের জন্য, চার লাইন করার জন্য আমরা বাস্তবায়ন চাই। প্রত্যেক কার মারি দিয়ে সাক্ষা পড়িয়ে নিকা গিয়ে গে গাড়ি ওর কার ওর জায়গা রোগী মানুষজন হতি নেই মানুষ কার ড্রাইভার আহত হয়ে কার হড়িয়া মার্শাল।